ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা দিনের একটি বিশেষ নিদর্শন। এই কুরবানি মানুষেরা ঈদুল আজহার সময় দিয়ে থাকেন, মুসলিমেরা ঈদুল আজহার সময় দিয়ে থাকেন, সারা বিশ্বের মুসলিম। এটা একটা বিশেষ নিদর্শন, এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি দিয়েছেন, প্রতি বছর দিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই দিতেন। আর ওই সময় তো বর্তমান সময়ের তুলনায় ওই সময় দারিদ্র আরও বেশি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ওয়াক্ত খেলে দ্বিতীয় খেতে পারবেন কি না তারও নিশ্চয়তা ছিল না। আমরা এটা জানি সকলেই, আল্লাহ আকবার, এত ছোট্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন। তাহলে বর্তমান সময়ে আমরা এই একটা বিশেষ নিদর্শনকে বিভিন্ন কারণে যে ছেড়ে দেব এটা কীরকম হয়? বরং কোনো কোনো আলিম তো কুরবানি যেটা দেওয়া হয় এটাকে ওয়াজিব বলেছেন। এই ওয়াজিব যেমন হানফি মত হবে কুরবানিকে ওয়াজিব বলেন, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এটাকে বেশি এটাকে তিনিও সমর্থন করেছেন, তিনি এটা বলেন। আমাদের শেখ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন এটা শক্তিশালী মত। তাই এই কুরবানি মানুষ গরিব মিসকিনকে দানের ক্ষেত্রে, দানের জন্য কুরবানি ছেড়ে দিবে এটা হয় না। হয়তো দেয়ার ছিল বড়টা দিবে ছোটোটা, নবীর সুন্নত অনুযায়ী দিক, গরু না দিয়ে সুন্নত অনুযায়ী। সুন্নত কি? একটা ভেড়া অথবা ছাগল দিয়ে কুরবানি দেয়া, গোটা পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দিবে আর আল্লাহকে বলবে, যখন জবাই করে বলবে বিসমিল্লাহি আল্লাহ আকবর, আর বলবে আল্লাহ এটা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন। তাই তাকে বলুন কুরবানি দিতে, কুরবানি যেন না ছাড়েন, কুরবানি যেন না ছাড়েন। কুরবানি সকল উলামাদের কাছে সুন্নাহ মুআক্কাদা, তাই এটা ছাড়া যায় না। এটা কুরবানি ছেড়ে দিয়ে আপনি গরিব মিসকিনকে সদকা দিবেন, মাদ্রাসায় দিবেন, ইতিমখানায় দিবেন, লা লা, এটা কখনো ঠিক না। হ্যাঁ, হয়তো যেভাবে বললাম বড়টা দেওয়ার ছিল গরু প্রতি বছর দেন, এই বছর সেরকম না দিয়ে ছাগল দিয়ে দিবেন, অথবা সাত ভাগের এক ভাগ দিবেন এরকম, কিন্তু এটা ছাড়বেন না। কুরবানি এই সময়ে, এই ঈদুল আজহার সময়ে সবচেয়ে বেশি নৈকট্যলাভের মাধ্যম যেটা নফল ইবাদতের মধ্যে, তা হচ্ছে এই কুরবানি। কুরবানির তো মূল মূল আপনারা জানেন, তাই এটা খবরদার, এটা ছাড়তে নেই। আল্লাহ আপনাদের সকলকে আমাকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।